আজ বহুদিন পর ইচ্ছা হলো আমার সেই পুরনো ফোনটাতে ভিডিও করার। কেমন লাগছে বলো তো? ভালোই তো লাগছে, খুব একটা খারাপ নয়। সন্ধ্যাবেলা ইচ্ছা হলো ভেজিটেবল চপ খাওয়ার, তো সেই মতোই পুরটাকে প্রথমে বানিয়ে ফেললাম। আর এইখানে ছিল না আমার কাছে ব্রেড ক্রাম্পস, তাই জন্য দেশি জোগাড় করে আমি টোস্ট বিস্কুটকে গুঁড়ো করে নিয়েছি। নিয়ে এইভাবে আমি ডিমের ভেতরে চুবিয়ে তারপরে সেটাকে দুবার করে কোটিং করছি। যেহেতু এটা বিস্কুটের গুঁড়ো, তার জন্য দুবার করে কোটিং করলাম, তাহলে ভালো হবে। তো এইভাবেই সবগুলোকে বানিয়ে নিয়ে তারপরে লাল লাল করে ভেজে নিলাম। আর ভাজাটা একটু মনে হচ্ছে বেশি হয়ে গেছে, কিন্তু তা নয়, ক্যামেরার জন্য এরকম কালো কালো মনে হচ্ছে, তবে কিন্তু পারফেক্ট হয়েছিল। আর এখানে আমি সস দিয়ে প্রথমে ট্রাই করে নিলাম, খুবই ইচ্ছা হচ্ছিলো সন্ধ্যা থেকে খাওয়ার, অনেক কষ্টের পর বানানোর পর খাচ্ছি, তো তার জন্য দারুণ তৃপ্তি পেলাম। আর এখানে আমার খাওয়ার পরে হাজব্যান্ডও ট্রাই করলো, আর ট্রাই করার পরে দেখলাম হাজব্যান্ডেরও ভালো লেগে গেছে, তাই আমার মনটাও খুশি হয়ে গেলো।